हेलो गाइज, गुड मर्निंग सबाई के सबाई के चैने स्वागत जी। तो चा खेते बस पड़े, चा नहीं चले बजे सातटा सकाल। सो सारा दिन की करब सब प्लानिंगगुलो कर तो संगे थेको। सो चा खावर पर एबारे एक क्ज करते हैं, से मेकअप वैनिटी भलोक गुछिए नीते हैं और गुछिए नहीं मेकअप वैनिटी एदिक ओदिक छड़िए रही है जिसपत जा जा लागे सब कुछ नहीं चलो तुम्हें देखो यकम अवस्था हो रही है। एबार एगुलो के सब गोछाते हबे भालो करे, छड़िए रही है पुरो ब्यापारटा, तो एगुलो गुछिए नहीं चटपट। भालो करे गुछिए निच्छि सब जिनिसपत्रगुलो के ढुके निच्छि, कखन कोनटा काजे लागे पड़ा जाए ना, ताई हेयर एर इक्विपमेंटगुलो ढुके निलाम, तारपरे सब गुछिए निलाम। तो ये हमार रेडी वैनिटी और सब किछु रेडी हमार मेकअपे। सो एबार जेटा करते हबे कि करते हबे रान्ना करते हबे, खेते हबे, खेये जेते हबे। सो दैट आमी रान्ना करे चले जाबो, देखि कि रान्ना करा जाय आजके। जदिओ भात रान्ना करा आछे कालके, सो एकटु किछु एकटा करे निते हबे। चलो सो फ्रिज खुले देखलाम जेटा, सेटा होच्छे एरकम कलमि शाक पड़े रयेछे, तो एगुलोके भालो करे धुये निएछि। एबार सुंदर करे कुচিকুচি करे केटे नेब। और कलमि शाक आमार खूब फेभारेट, तुम्हारा जानिए तुम्हारा क्या खेते भलोबाशो। और हमार शाक पता सब्जी भीषण भलो लगे बिकज हमें खाई, कारण अभी ग्राम से बिलंग करी तो ग्रामे भीषण भाव अनेक कि पाव जाए, तो छोटो बेला से खे खूब अभ्यस्त। तो ये इसो शहरे इसो ए शाक पता कलमि शाक इसब खेते खूब भलोबासी। सो हमें गले कुচিকুচি करे केटे नेब। तो क्यों रान्ना करब से निर्देश देखो ना, तो बाट चलो एक देखिए दीब। अच्छा कलमी शाकटा काटा, जो शाक काटा एक टाफ, तो शाकटा भालो करे केटे निलाम कुচিকুচি करे। तारपर आमी पेशार आलू सिद्ध बसिए दिलाम डिमेर जोन्नो, देखि डिम सिद्ध होच्छे। तारपर पेयाज रसुनगुलो भालो करे परिमाण मतो केटे निलाम। एबार पेयाज रसुन भांगार निंजा टेक्निक देखाबो तोमादेरके, एई देखो। सो तारपर रसुनगुलो केटे निलाम भालो करे, एक्चुअलि सब एकसाथे पेस्ट करे निएछिलाम मिक्सिते। आर एदिके आलू सिद्ध होये गेछे, एबार नामिये नेब। तारपर पेयाजटा केटे निब भालो करे कুচিকুচি करे। तारपर कड়াতে तेल दिए आमी ओदिके कलमी शाकटा भेजे नेब। আর কলমি শাকটা ভাজতে ভাজতে তার পাশাপাশি আমি মশলাগুলো সব পেস্ট করে নেব, যেমন আদা রসুন যা যা লাগে আর কি ডিমের ঝোলে, তো সেই সব করে নেব। ডিমের কারি অ্যাকচুয়ালি ঝোল কাইন্ড অফ থিং। তো তারপরে পেস্ট হয়ে গেছে, আমার ডিমগুলো ছুলে নিতে হবে। আর ডিম ছোলো একটা আর্ট বলতে পারো, আমার মনে হয় ডিম ছোলা আর্ট, কারণ ডিম ভেঙে গেল পরে সেই ডিমটা তোমাকে খেতে হবে। সো দ্যাট ভেরি কেয়ারফুলি ভালো করে এটাকে ই করতে হবে, মানে ভেরি কেয়ারফুলভাবে। তো ডিমের ঝোল আমার এদিকে হয়ে গেল, আর ডিটেলসে দেখালাম না আমি, এর ভিডিও আমি অন্য কোনো সময় শেয়ার করবো, তোমাদেরকে অবশ্যই চেক করবে। তো এ দেখো এখানে আমি তবু একটু দেখিয়ে দিয়েছি তোমাদেরকে কি করে করেছিলাম ব্যাপারটা, তো এখানে একটু দেখে নাও। আর ফাইনাল লুকটাও তোমাদের দেখাচ্ছি, কি সুন্দর হয়েছিল রংটা, জাস্ট দেখো অসাধারণ। আসলে কাঁচা লঙ্কা দিয়ে ডিম রান্না করলে একটা আলাদা লেভেলের স্বাদ হয়, আর শুকনো লঙ্কার একটা আলাদা সেটা তো স্বাদ হয়। তো যেটা কথা হচ্ছে সেটা হচ্ছে আমার চুল এবং দাড়িগুলো বেশ বেড়েছে, সো আমার মনে হয় কাটা দরকার, আর তাই আমি ভাবছি সেলুনে যাব। আমার রান্নাঘরের কাজ মোটামুটি সব শেষ হয়ে গেছে, তো টুকটাক যা কিছু রান্না করেছি তো তোমাদের সেগুলো শেয়ার করবো অন্য কোনো ভিডিওতে, আমি আর এই ব্লগে দিচ্ছি না সেগুলো, তো তোমরা পরে দেখে নিও। আর সেরকম কিছু রান্না করিনি, যদিও খুবই সিম্পল কিছু রান্না করেছি, তো চলো দেখিয়ে দিই তোমাদের কী কী রান্না করেছি চটপট, আর তারপরে আমি যাবো সেলুনে। এখানে আছে ভাত, তারপরে আছে यस डिमের ঝোল, খুব ফেভারিট আমার ডিমের ঝোল। তো ডিমের ঝোল করেছি এবং তার পাশে নিচে আছে এই শাক ভাজা, মানে এটা হচ্ছে তোমার কলমি শাক রসুন দিয়ে ভাজা করেছি, আমার খুব ফেভারিট। সো ডিমের ঝোলটা বেশ দেখতে ভালো হয়েছে, আসলে খেতেও ভালো হবে, আর রংটা এরকম। চলো সেলুনে যাই, সেলুনে চুলটা কেটে নিই, তারপরে স্নান করতে হবে, বাকি কাজকর্ম রয়েছে, তারপরে চলে যাবো কাজে বেরিয়ে যাবো। ছোটোবেলায় এরকম হতো না সেলুনে যাওয়ার জন্য বা চুল দাড়ি কাটার সময় বা চুল কাটার সময় স্পেশালি, তো আমাদের দাড়ি গজায়নি বাইরে পেয়ে, তো চুল কাটার সময় তো আমরা বাড়িতে যত নোংরা জামাকাপড় থাকতো সেগুলো বা যেগুলো একটু মানে পরা যায় না সেগুলো পরে যেতাম, এরকম তো আমার সাথে হতো, তোমার সাথে হতো কিনা অবশ্যই শেয়ার করো। কী হলো, আমি রেডি হয়ে গেছি, তুই কোথায় যাবি? হ্যাঁ তোকে সেলুনে নিয়ে যাওয়া যাবে না আপাতত, যাই হোক উনি রেডি হয়ে গেছেন, ওনার তো চুল কাটার কোনো বালাই নেই। যাই হোক আমি বেরিয়ে যাবো এখন চুল কাটতে, তো চাবি নিয়ে নিলাম। সেলুনটা আমার বাড়ির পাশেই, বেশি দূরে যেতে হয় না, সেদিন খুব তাড়া ছিল, গিয়ে দেখি বেশ লাইন ছিল, তো অন্তত আধা ঘন্টার মতো, আধা ঘন্টা না হলেও 20 মিনিট তো অপেক্ষা করতে হয়েইছে। যাই হোক সাবর কফেল মেজা হতা হয়, মতলব সাবর কফল মিঠা হতা হয় ওই হয়। তো তারপরে আমি ওয়েট করতে করতে আমার চুলও কাটা হয়ে গেল, এই দেখো ফাইনাল লুকটা। আর চুল কাটতে কাটতে বারবার দেখছিলাম, একটু ভাবছিলাম কেমন লাগছে। দেখো আরেকজন চলে এসছে আমার কাছে, তো জানি না চুলটা কেমন কাটলো, তোমরা জানিও কেমন কাটলো। আর এই দেখো ও মানে
চুল দাড়ি কাটলে এরকম করে এসে আদর করতে থাকে। তো জানি না কেমন কাটলো, আশা করি ভালো লাগছে, তোমরাই বলবে, কমেন্ট করে জানিও অবশ্যই। সো দেখেছ এখন দুষ্টি করছে, এখন দুষ্টি করছে, কি হয়েছে, চুপড়ো চুপড়ো চুপড়ো। আমি স্নানে যাবো, এখন স্নান করতে যাবো, কারণ আমার বেরোতে হবে, তাড়াতাড়ি করে স্নান পুজো করে নেবো, আর আশা করি ভালো লাগছে, কি বলো। তো আমি চান করে পুজো করে রেডি হচ্ছি, আর আজকে এই টি শার্টটা পরেছি, কেমন লাগছে অবশ্যই জানিও। এটা আমার খুব ফেভারিট টি শার্ট, এটা লাস্ট ইয়ার পুজোয় কিনেছিলাম, আর মাঝে মাঝে মনে হয় যে হোয়াইট পরাটাও দরকার, সো আমি হোয়াইট পরে নিয়েছি। আর হোয়াইট খুব একটা আমি পরি না, তবে ভালো লাগে পরলে। আর ফাই লুকটা আমার দেখে নাও, হেয়ারটা আমার সেট হয়ে গেছে, তো আজকে আমি এটা পরে যাব, সারাদিন এভাবেই কাটাবো। তারপরে আমি উবের বুক করতে শুরু করলাম। সো উবেরের জন্য ওয়েট করতে করতে ঘুম পাচ্ছে বেসিক্যালি, কিন্তু ওয়েট আমি রেডি হয়ে বসে আছি, এবার উবের বুক করেছি, একটা পর একটা ক্যান্সেল করছে, এই যাবে না সে যাবে না, এবং ভাড়া যেটা দেখাচ্ছে তার থেকে বেশি চাইছে। আর যায় না কেন এই প্রবলেমগুলো হয়, মানে উবের আজকাল দেখি যে মানে যেটা ভাড়া তার থেকে অনেকটাই বেশি চায়, ইভেন যদি থাকে 150 টাকা তো সেখানে মানে 300 টাকা চেয়ে বসে, এরকম নিয়ে দেখেছি। সো দেখি কি হয়, আর তারপরে র্যাপিডো বুক করছি, দেখি কি হয়, মানে তাড়াতাড়ি পৌঁছানোটা দরকার সব থেকে, বার করে ক্লায়েন্ট চলে আসবে অবভিয়াসলি, টাইম দেওয়া থাকে একটা, তো দেখা যায় কখন আসে এসে পৌঁছায়। সব জিনিসপত্র নিয়ে গুছিয়ে একজন আমার দিকে তাকিয়ে রয়েছে, মাসুম চেহারা নিয়ে, খুব কষ্ট হয় দেখলে পরে, যখনই আমি বাড়ি থেকে বেরোই ওরকম করে তাকিয়ে থাকে। তো দুগ্গা দুগ্গা করে বেরিয়ে পড়লাম এখানে, আর উবের দাদাকে পাসওয়ার্ড যেটা পিন হয় সেটা দিয়ে দিলাম, উবের না অ্যাকচুয়ালি র্যাপিডো বুক করেছিলাম। আমি যাচ্ছি সল্ট লেক সেক্টর 5-এ, ওখানে একটা হোটেল আছে সেন্সেস নামে, তো সেখানে যাচ্ছি। আর আমার যেতে যেতে উনি বললেন যে তেল নিতে হবে, তো তেল পাম্পে ওয়েট করে তেল নিয়ে নিলাম। আমার সল্টেকে একটা জিনিস ভালো লাগে, সেটা হচ্ছে খুব গ্রিনারি। আর তারপরে আমি পৌঁছে গেলাম যথারীতি আমার লোকেশনে, লোকেশনে গিয়ে বেশ বুঝতে পারছিলাম না অ্যাকচুয়ালি কোথায় ওয়েট করব। ক্লায়েন্ট বলেছিল যে ওয়েট করতে, উনি আসবেন তারপরে আমি উপরে যাব। সো ভেতরে আস্তে আস্তে উবের দাদার টাকা মিটিয়ে দিয়ে ভেতরে ঢুকে গেলাম, ঢুকে রিসেপশনে বসে কিছুক্ষণ ওয়েট করলাম, ওয়েট করা হয়ে গেল, তারপরে অনেকক্ষণ বসেছিলাম, আমি সেই ক্লিপগুলো নেইনি, অনেকক্ষণ ওয়েট করার পরে, অন্তত আধা ঘন্টা এক ঘন্টা ওয়েট করার পরে তখন উপরে উঠলাম। ওরা লাঞ্চের জন্য বারবার বলছিল, আমি লাঞ্চ করে গেছিলাম বাড়ি থেকে, একটু খেয়ে গেছিলাম, তবুও খেয়ে নিলাম, আর বেশ ভালো লাগছিলো, খুব সুন্দর সুন্দর সাজিয়েছিলো। অ্যাকচুয়ালি রাজস্থানে বিয়ে হচ্ছে, ওয়েডিং হচ্ছে, সেখানকার আমি কাজ করতে গেছি, টিম ওয়ার্ক একটা বেসিক্যালি এটা, তো আমার সাথে অনেকেই আছে, তো আমিও চলে এলাম ওখানে, বেশ সুন্দর সাজানোটা ভালো লাগছিলো, তাই দেখছিলাম বারবার ঘুরে ঘুরে। রাজস্থানি মানে মারোয়াড়ি টাইপের ওয়েডিং ছিল এটা, সো ওদের মতো করে একটা লুক মানে ক্রিয়েট করেছে এখানে, বেশ সুন্দর, এখানে দেখো বাঁশি বাজাচ্ছে পুতুল। সো আমি আমার লাঞ্চ থালি নিয়ে চলে এলাম, যা যা মনে হলো খাওয়ার মতো সেগুলো নিয়ে চলে এলাম, খাওয়ার মতো সব কিছুই ওখানে, বাট আমার যেটা ভালো লাগলো সেটা আমি নিয়ে নিলাম, খাওয়া দাওয়া হয়ে গেলো, তারপরে কুলফি খেয়ে কাজে লেগে গেলে উঠলাম, তারপরে প্যানেট সাজিয়ে মেকআপ করছি। থ্যাংক ইউ ম্যাম, ইচ্ছে ছিল তোমাদের সাথে মেকআপের টিউটোরিয়াল শেয়ার করবো, কিন্তু পসিবল হয়নি, তাই তোমাদের লুকগুলো শেয়ার করলাম। তো যাদের সেই ছবিগুলো তোমরা দেখলে তাদের মেকআপ করেছিলাম, তো লুকগুলো কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। এবং তারপরে আমি বেরিয়ে পড়লাম ওখান থেকে, অন্য কোনো লোকেশনে যাচ্ছি, এবং তারপরে বাড়ি যাব। ও আমি পুরো ভিডিওটা আর করছি না, কারণ ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, তো তাই কারণে এখানেই তোমাদেরকে বাই বলে দিচ্ছি। আর খুব ভালো থেকো, সুস্থ থেকো, সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করো, বাই, সবাই খুব ভালো থেকো।